গুড মর্নিং এভরি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লসের যে ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে এবং যে অঙ্কগুলো ট্রিকি প্রফিট লসের তো বিভিন্ন ধরনের অঙ্ক আছে যে অঙ্কগুলো ট্রিকি সেই অঙ্কগুলো আজকে তোমাদের আমি দেখাবো যে খুব সহজে তুমি তোমরা কী করে অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি বলছি দেখো দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ তাহলে কত কত পার্সেন্ট দিয়েছে দশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট একদম তোমাকে আমি তিনটে প্রসেস দেখাবো ঠিক আছে তোমাদের যেটা সুবিধা সেটাই করবে তো ফার্স্ট প্রসেস কি তোমরা বেসিকটাকে ধরে নেবে হান্ড্রেড প্রথমেই টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো টাকার ওপর দশ টাকা ছাড় দিচ্ছে মানে নব্বই টাকা হচ্ছে ওপর আবার কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে নব্বই পার্সেন্টের কুড়ি মানে কত আঠেরো টাকা ছাড় দিচ্ছে তার মানে বিক্রি করছে কত টাকায় বাহাত্তর টাকা তাহলে বেসিক্যালি দেখো কি হয়ে গেল টাকা হচ্ছে। তাহলে কি হচ্ছে সমতুল্য ছাড় কত পার্সেন্ট অপশান সি এটা হচ্ছে প্রসেস ওয়ান এবার দেখো প্রসেস টু দেখো প্রসেস টু আমরা কি করতে পারি ওয়ান মাইনাস এবার দেখো প্রথমে কত ছাড় দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সরি টেন পার্সেন্ট মানে নব্বই বাই একশো ইন্টু তারপরে কত কুড়ি পার্সেন্ট মানে আশি বাই একশো তার মানে কি এক ছিল তা থেকে এইগুলো বাদ হচ্ছে মানে কি অরিজিনালি এক ছিল সেখান থেকে দশ পার্সেন্ট দেওয়ার ফলে আমি পাচ্ছি কত নব্বই কুড়ি পার্সেন্ট দেওয়ার ফলে আমি পাচ্ছি কত আশি ইন্টু কত পার্সেন্ট বলেছে হান্ড্রেড পার্সেন্ট বলেছে জিরো 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 তার মানে কত হচ্ছে দেখো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন টু তার মানে কত হচ্ছে জিরো পয়েন্ট টু মানে হচ্ছে কত টোয়েন্টি এইট ক্লিয়ার মেটে গেল তাহলে এটা হলো তোমার আর একটা প্রসেস আর আমরা দেখব প্রসিডিওর থ্রি যেটা খুব সহজে তোমরা একদম ইজিলি করতে পারবে একদম মুখে মুখে করতে পারবে সেই প্রসেসটা দেখে নাও দেখো কি কি দিয়েছে টেন পার্সেন্ট এটাকে ধরে নাও এ পার্সেন্ট এটাকে ধরে নাও বি পার্সেন্ট যদি এরকম হয় তাহলে হচ্ছে কত এ প্লাস বি মিটে গেল মাইনাস এ বি বাই হান্ড্রেড তাহলে দেখো এ প্লাস বি মানে দশ প্লাস কুড়ি তিরিশ আচ্ছা আমি আলাদা করে ভেঙে একবার দেখিয়ে দিই দশ প্লাস কুড়ি মাইনাস দশ ইন্টু কুড়ি বাই একশো কেটে দাও পার্সেন্ট তাহলে কুড়ি দশ যোগ করলে কত হচ্ছে তিরিশ বিয়োগ দুই পার্সেন্ট মানে হচ্ছে আঠাশ পার্সেন্ট এটা একদম মুখে মুখে করতে পারবে কেন কি দেখো কুড়ি দশে তিরিশ দুশো বাই একশো তাহলে একদম হচ্ছে দুশো বাই একশো মানে হচ্ছে দুই তাহলে তিরিশ মাইনাস দুই হচ্ছে আঠাশ পার্সেন্ট হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এবার দেখো এটা হচ্ছে তিনটে দেওয়া অঙ্ক রয়েছে কি বলেছে দেখো বলছে যে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সমতুল্য ছাড় দেখো এটা আমি দুটো প্রসেস দেখাচ্ছি কারণ বলছি আমি প্রথমে দেখো একশো টাকা এর ওপর দশ পার্সেন্ট ছাড় দিলে মানে হচ্ছে নব্বই টাকা তার উপর আবার কুড়ি পার্সেন্ট ছাড় দিলে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা সরি কুড়ি পার্সেন্ট নব্বই টাকার ওপর মানে হচ্ছে বাদল কত বারো টাকা মানে হচ্ছে সরি আঠেরো টাকা তার মানে কত হচ্ছে বাহাত্তর টাকা এর ওপর আবার থার্টি পার্সেন্ট ছাড় দিচ্ছ থার্টি পার্সেন্ট ছাড় দিচ্ছ মানে দেখো তিন বাহাত্তর দুশো ষোলো মানে একুশ দশমিক ছ টাকা একুশ দশমিক ছয় মানে কত হচ্ছে বলো তো এখান থেকে বাদ দিলে হচ্ছে তোমার পঞ্চাশ দশমিক চার টাকা তাহলে অরিজিনালি গ্যাপ কত হচ্ছে গ্যাপ হচ্ছে কত না একশো মাইনাস পঞ্চাশ দশমিক চার মানে হচ্ছে উনপঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট উনপঞ্চাশ দশমিক ছয় অপশান বি এবার এটাকে যদি তোমাকে একদম শর্টে করতে বলে ফর্মুলাটা একটু মনে রাখবে এটা ধরো এ পার্সেন্ট এটা ধরো বি পার্সেন্ট আর এটা ধরো সি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাহলে বেসিক মানে একদম ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা সমতুল্য ছাড় সেটা মনে রাখবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এবি প্লাস বিসি প্লাস এসি বাই হান্ড্রেড প্লাস এবিসি বাই টেন্ড এত পার্সেন্ট এবার দেখো এ প্লাস বি প্লাস সি দশ প্লাস কুড়ি প্লাস তিরিশ কুড়ি তিরিশ ষাট মাইনাস এব মানে হচ্ছে দুশো প্লাস বিসি মানে হচ্ছে ছশো প্লাস এসি মানে হচ্ছে তিনশো বাই একশো প্লাস তার মানে কত দশ ইন্টু কুড়ি ইন্টু তিরিশ বাই হাজার তাহলে দেখো দুশো আটশো এগারোশো তার মানে শূন্য গুলো সব যদি উড়িয়ে দাও কত হবে বলতো ষাট মাইনাস এগারো প্লাস জিরো পয়েন্ট

প্লাস এব মানে হচ্ছে সাতশো পঞ্চাশ প্লাস পঁচিশ ইন্টু পনেরো আড়াইশো আর একশো পঁচিশ হচ্ছে তিনশো পঁচাত্তর প্লাস তিরিশ পনেরো সাড়ে চারশো বাই একশো সরি এটা তো ছিল মাইনাস প্লাস আচ্ছা এবার দেখো তিরিশ ইন্টু পঁচিশ ইন্টু পনেরো বাই দশ হাজার টোটালটা পারসেন্ট সত্তর মাইনাস এটা কি হচ্ছে দেখো সাড়ে সাতশো আর চারশো পঞ্চাশ মানে বারোশো তিনশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর দশ হাজার কাটলে হচ্ছে চল্লিশ পাঁচ দিয়ে হচ্ছে তিন পাঁচ দিয়ে হচ্ছে আট তার মানে নয় বাই আট তার মানে দেখো সত্তর এটা বাদ দিলে হচ্ছে গত চুয়ান্ন দশমিক দুই পাঁচ প্লাস কত হচ্ছে যোগ করলে পঞ্চান্ন দশমিক তিন সাত পাঁচ পার্সেন্ট এখানে একটাতেই তাহলে অপশান সি এবং তিন সাত পাঁচ রাউন্ড আপ করলে হয়ে যাচ্ছে পঞ্চান্ন দশমিক তিন ক্লিয়ার সুতরাং অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট বোঝা গেল নেক্সট কি বলছে একটি দ্রব্যের ওপর সমান তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় ভালো করে বুঝবে এটা দেখো সমতুল্য ছাড় দিয়ে দিয়েছে এটা তাহলে তুমি ধরে নাও মার্ক প্রাইস আছে একশো টাকা আর ডিসকাউন্ট দিচ্ছে কত টাকা আটাত্তর দশমিক চার টাকা তাহলে এসপি সেলিং প্রাইস মুখে মুখে বিয়োগ হয়ে গেল বিয়োগ হলে কত হচ্ছে একুশ দশমিক ছ টাকা তাহলে মার্ক প্রাইস হচ্ছে একশো আর এসপি হচ্ছে একুশ দশমিক ছয় এবার তোমাকে যে তিনটে ছাড় দিয়েছে কিন্তু কত ছাড় দিয়েছে তুমি জানো না তুমি ধরে নাও মার্ক প্রাইস এক্স আর ডিসকাউন্ট দেওয়ার পর যে ছাড়টা হয়েছে হচ্ছে ওয়াই এটা কতবার দিয়েছে তিনবার দেখো তিনটি ক্রমিক ছাড় তার মানে এমপি ইস টু এসপি হয়ে যাবে কত এক্স কিউব ইস টু ওয়াই কিউব কেন কি না দিয়েছে তাহলে আমরা বলতে পারি এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু একশো দশমিক ছয় দাও মানে দশ বাই ছয় তার হোল কিউব তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু দশ বাই ছয় আর এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে পাঁচ বাই তিন তার মানে এখান থেকে আমরা বলতে পারি মার্ক প্রাইস হচ্ছে পাঁচ টাকা আর এসপি হচ্ছে তিন টাকা তার মানে কি হলো পাঁচ টাকা তিন টাকা ডিসকাউন্ট দিয়েছে কত দু টাকা তাহলে দুই বাই পাঁচ ইন্টু হানড্রেড সেটাই হচ্ছে ডিসকাউন্ট মানে কত হচ্ছে দুই বাই পাঁচ সেটা যদি ডিসকাউন্ট হয় কত হচ্ছে তাহলে দেখো চল্লিশ পার্সেন্ট এটাই যদি করি দুই বাই পাঁচ মানে আমরা জানি তাহলে চল্লিশ পার্সেন্ট অপশান সি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল নেক্সট দেখো কি বলছে দুটি কমলা লেবুর ক্রয় মূল্য এবং চারটি কমলা লেবুর বিক্রয় মূল্য সমান হলে ঠিক আছে দুটো তোমাকে কমলা লেবু দিয়েছে তাদের ক্রয় মূল্য এবং চারটে কমলা লেবুর বিক্রয় মূল্য যদি সমান হয় দেখো দুটো কমলা লেবু তাহলে টু ইন্টু সিপি এবং চারটি কমলা লেবু ফোর ইন্টু এসপি এটা হচ্ছে সমান তাহলে দেখো কাটলো দুই তাহলে সিপি বাই এস ঠিক আছে আচ্ছা এটা দুটি হবে না এটা ভুল হয়েছে এটা পাঁচটি কমলা লেবু করে না পাঁচটি কমলা লেবু পাঁচটি কমলা লেবুর ক্রয় মূল্য এবং চারটি কমলা লেবুর বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভ কত হবে তাহলে পাঁচটা কমলা লেবু তাহলে ফাইভ ইন্টু সিপি ইকুয়াল টু চারটে কমলা লেবুর বিক্রয় মূল্য ফোর ইন্টু এসপি তাহলে সিপি বাই এস কত হচ্ছে ফোর বাই ফাইভ হ্যাঁ কি না তার মানে দেখো চার টাকা যদি সিপি হয় পাঁচ টাকা হচ্ছে এসপি তার মানে অরিজিনালি তোমার লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে এক টাকা প্রফিট তাহলে প্রফিট পার্সেন্টেজ কত এক বাই কার সিপির ওপর সিপি কত চার ইন্টু কত হান্ড্রেড দিয়ে একশো কাটলে হচ্ছে পঁচিশ তার মানে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত পঁচিশ পার্সেন্ট অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার কি না বলো বোঝা গেল এর পরের প্রশ্ন দেখো কি বলছে বিজয় বারোটি পেন বিক্রি করে দুটি পেনের বিক্রয় মূল্যের সমান লাভ করলো মানে বারোটা পেন যখন বিক্রি করলো তখন তার দুটো বিক্রয় পেনের বিক্রয় মূল্যের সমান লাভ হলো তাহলে লাভের শতকরা পরিমাণ কত ভালো করে বুঝবে তাহলে বারোটা পেনের এসপি ধরে নাও বারো টাকা তাহলে এসপি হচ্ছে তোমার কত বারো টাকা এবং লাভ হচ্ছে কত দুটো পেনের তার মানে প্রফিট ধরে নাও দু টাকা তাহলে প্রফিট হচ্ছে দু টাকা সেলিং প্রাইস হচ্ছে বারো টাকা তাহলে সিপি হচ্ছে কত বারো বিয়োগ দুই মানে হচ্ছে দশ টাকা তাহলে প্রফিট পার্সেন্টেজ সবসময় সেল কস্ট প্রাইসের ওপর হয় তাহলে প্রফিট মানে দুই বাই সিপি হচ্ছে দশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট শূন্য শূন্য উড়িয়ে দাও মানে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট অপশান বি হচ্ছে কারেক্ট আনসার বোঝা গেল ঠিক আছে নেক্সট দেখো কি বলছে আচ্ছা তার আগে দেখো আমাদের নলেজ অ্যাকাউন্ট নতুন অ্যাপে তোমাদের যে নিউ কোর্সগুলো লঞ্চ করা হয়েছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য কি হচ্ছে না ডাব্লিউ বিপি টার্গেট ব্যাচ জেনারেল স্টাডিজ ফাউন্ডেশান ব্যাচ যদি কেউ ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টার টপিক ওয়াইজ নিতে চাও ইংলিশ ফাউন্ডেশান ব্যাচ ম্যাথ ফাউন্ডেশান ব্যাচ এবং রিজনিং ফাউন্ডেশান ব্যাচ ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছে এছাড়াও ডাব্লুবি পি ফুড ফুড এর জন্য স্পেশাল ব্যাচ রয়েছে এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলে ধরে ধরে তোমাদের চেয়ে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে এমসিকিউ প্রিভিয়াস ইয়ার সলভ করানো হয় যদি এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে ওকে চলো নেক্সট কি বলছে দেখো ছ টাকা দিয়ে আটটি ফল কিনে যদি আট টাকায় ছটি ফল বিক্রি করা যায় তার মানে কি করলো ছ টাকা দিয়ে আটটি ফল কিনলো কিনে আট টাকায় ছটি ফল বিক্রি করলো তবে লাভ কত হবে সব সময় এই ধরনের অঙ্ক দিলে কি করবে না যেটা দিয়েছে ফল মানে ফ্রুট পেন দাও যাই দাও না কেন সেটা বাঁ দিকে রাখবে আর তার প্রাইসটা ডান দিকে রাখবে এবার কি করেছে আটটা ফল কিনেছে ছ টাকা দিয়ে আর পরে ছটা ফল কিনেছে আট টাকা দিয়ে মিটে গেল এইবার কি করবে দেখো এইবার কোন গুণ করবে কোন গুণ করলে কত ছ ছয় ছত্রিশ দুটো জিনিস পেলে এইটা হচ্ছে কি এটা হচ্ছে সিপি এটা হয়ে গেল এসপি তাহলে এটা ঘটার পর তাহলে দেখো সিপির থেকে এসপিটা বেশি তার মানে প্রফিট হয়েছে কত চৌষট্টি মাইনাস ছত্রিশ মানে আঠাশ টাকা তাহলে প্রফিট পার্সেন্টেজ কত আঠাশ বাই কত টাকার ওপর ছত্রিশ টাকার ওপর কারণ সিপির ওপর ইন্টু হানড্রেড পারসেন্ট তার মানে চার নয় ছত্রিশ চার সাথে আঠাশ মানে হচ্ছে সাতশো বাই নাইন পার্সেন্ট দেখো তার মানে নিচে নয় থাকবে তো কোন অপশানের নিচে নয় আছে দেখো অপশান ডি এ নিচে নয় আছে তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার তোমাকে আর ভাগ করারও দরকার নেই কারণ আমার হরে আছে নয় তাহলে বাকি কারোর হরে নয় নেই তার মানে কোনোটা অপশানটাই হবে না ক্লিয়ার বোঝা গেল নেক্সট দেয় কি বলছে এক বিক্রেতা এক টাকায় ছটি টফি বিক্রি করে ক্রয় করে এক টাকায় কতগুলি টফি বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে যখন এই যে বলবে ক্রয় করে তখন এবং কতগুলো টফি বিক্রি করলে লাভ হবে তখন টফির সংখ্যা হবে কিরকম বলতো যখন বলবে ক্রয় করে ক্রয় তাহলে তখন কি হবে টফির সংখ্যা যতটা বিক্রি করেছিল তার মানে কটা বিক্রি করেছিল ছয় ইন্টু সিপি বাই এসপি মনে রাখবে হলো ট্রফির সংখ্যা যখন ক্রয় করার কথা বলবে তখন যতগুলো ট্রফি কিনেছে সেটা ইন্টু সিপি বাই এসপি ঝামেলা এখন দেখো সিপি যদি একশো টাকা ধরো সিপি যদি একশো টাকা ধরো করতে গেলে এসপি হয়ে যাবে কত একশো কুড়ি টাকা তার মানে ছয় ইন্টু একশো বাই একশো কুড়ি হ্যাঁ কি না বলো শূন্য শূন্য কাটো ছদগুণে বারো দুই দিয়ে কাটলো পাঁচ তার মানে পাঁচটা ট্রফি অপশান সি পাঁচটি ট্রফি কিনতে হবে ক্লিয়ার বোঝা গেল অসুবিধা থাকলে জানাবে কমেন্টে ঠিক আছে এরপর দেখো পরেরটা কি বলছে ছটি কমলা লেবুর বিক্রয় মূল্য একটি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান কি বলছে ছটা কমলালেবুর বিক্রয় মূল্য একটা কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তাহলে প্রথমে কি করেছে ছটা কমলালেবু কিনেছে তাহলে ছটা কমলা লেবুর বিক্রয় মূল্য মানে সিক্স ইন্টু এসপি সেটাই কি বলছে একটা কমলা লেবুর ক্রয় মূল্যের সঙ্গে সমান তাহলে এসপি বাই সিপি কত হচ্ছে এক বাই ছয় ক্লিয়ার তার মানে দেখো যদি ছ টাকা কস্ট প্রাইস হয় এক টাকা হচ্ছে কি সেলিং প্রাইস তার মানে পাঁচ টাকা লস হচ্ছে পাঁচ টাকা লস হচ্ছে তাহলে পাঁচ টাকা লস হচ্ছে কার ওপর ছ টাকার ওপর ইন্টু হান্ড্রেড পারসেন্ট তার মানে দেখো দুশো পঞ্চাশ বাই তিন পার্সেন্ট মানে এইটটি থ্রি হোল ওয়ান বাই থ্রি পারসেন্ট ঠিক আছে বোঝা গেল এখানে অপশানে নেই আচ্ছা রং অপশান আছে তাহলে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে কি না তিরাশি পূর্ণ এক তিন পারসেন্ট ক্লিয়ার বোঝা গেল চলো পরের প্রশ্ন কি বলছে দেখো বলছে এ একটি ঘড়ি কুড়ি পার্সেন্ট লাভে বি কে বিক্রি করে বি সেই ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে সি কে বিক্রি করে সি ওই ঘড়ি দুশো টাকায় কিনলে এ ঘড়িটি কত টাকায় কিনেছিল দেখো এ কী করছে এ ধরো একশো টাকায় কিনেছে এবার কি করলো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলো কাকে না বিকে তার মানে বি কত টাকায় কিনলো একশো কুড়ি টাকায় এরপর বি দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রি করলো দশ পার্সেন্ট মানে বারো টাকা কমে তার মানে সিকে যখন বিক্রি করলো একশো টাকায় এই যে একশো টাকা তার মানে সি ওই ঘড়িটা কত টাকায় কিনছে বলছে দুশো ষোলো টাকায় তাহলে একশো আট ইউনিট মানেই হচ্ছে কত দুশো ষোলো তাহলে এক ইউনিট মানে কত দুই আর কত টাকায় কিনেছিল কে না এ এ মানে কত একশো তাহলে একশো ইউনিট মানে কত হচ্ছে দুশো ক্লিয়ার তো অপশান বি হচ্ছে কারেক্ট আনসার বোঝা গেল পরের প্রশ্ন দেখো কি বলছে পঁচিশটি দ্রব্যের ক্রয় মূল্য এক্সটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান যদি লেনদেনে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তবে এক্সের মান নির্ণয় করো তাহলে পঁচিশটা দ্রব্যের ক্রয় মূল্য তাহলে পঁচিশ ইন্টু সিপি পঁচিশ ইন্টু সিপি ইকুয়াল টু এক্সটা দ্রব্যের বিক্রয় মূল্য তাহলে এক্স ইন্টু এসপি তাহলে এখানে সিপি বাই এস পি ইকুয়াল টু কত পারছ এক্স বাই পঁচিশ হ্যাঁ কি না এবার দেখো পরবর্তী ক্ষেত্রে বলছে লেনদেনে পঁচিশ পার্সেন্ট লাভ হয় লেনদেনে পঁচিশ পার্সেন্ট লাভ মানে পঁচিশ পার্সেন্ট মানে কত এক বাই চার তাহলে চার যদি সিপি হয় এসপি হচ্ছে কত এক আমরা একটা পাচ্ছি সিপি বাই এসপি এখানেও আমরা একটা পাচ্ছি সিপি বাই এস পি তাহলে এই দুটো কি ইকুয়েট করো এক্স বাই পঁচিশ ইকুয়াল টু চার বাই পাঁচ 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 কাটলেও তার মানে এক্সের ভ্যালু হচ্ছে চার পাঁচে কুড়ি তাহলে এক্স মান নির্ণয় করতে বলেছে অপশন সি কুড়ি হচ্ছে বোঝা গেল পরেরটা দেখো কি বলছে এখানে দেখো ব্যবসায়ী যে ওজন ঠকায় বা দামে ঠকায় সেগুলোর সেই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু বারবার আসে তো কি বলছে দেখো একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে সে ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করে ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করে মানে সিপি যদি একশো টাকা হয় এসপিও হবে তোমার কত একশো টাকা মিটে গেল ঝামেলা এবার কি বলছে কিন্তু সে বেঠিক ওজনের ব্যবহার করে এক কেজির পরিবর্তে গ্রাম জিনিস দেয় তার মানে সে হচ্ছে যখন তোমাকে বিক্রি দাম এক হাজার টাকা ধরে নাও মানে অরিজিনালি এক হাজার গ্রাম জিনিস দিচ্ছে যদি এক টাকা করে এক গ্রামের দাম হয় এক হাজার টাকা কিন্তু সে যখন জিনিসটা কিনেছিল সে কত টাকায় কিনেছিল নশো টাকায় কিনেছিল ক্লিয়ার বোঝা গেল তার মানে সেক্ষেত্রে এসপি হচ্ছে হাজার সিপি হচ্ছে কত নশো এবার কি করবে দেখো এই একশো এই একশো কুড়িয়ে দাও এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দাও তাহলে নাইন টু টেন তার মানে ন টাকা যদি সিপি হয় দশ টাকা হচ্ছে এসপি তার মানে প্রফিট হচ্ছে কত এক টাকা তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে এক বাই কত টাকার ওপর ন টাকার ওপর ইন্টু হানড্রেড পারসেন্ট তো তার মানে একশো বাই নয় মানে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট আছে অপশানে দেখো অপশান বি হচ্ছে কারেক্ট আনসার এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট ক্লিয়ার পরের প্রশ্ন দেখো কি বলছে একজন দোকানদার তার ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ভুল ভাটকাটা ব্যবহার করে এগারো পার্সেন্ট করে প্রতারিত করে তার লাভের শতকরা পরিমাণ কত যখন সে কিনছে তখনও এগারো পার্সেন্ট প্রতারিত করছে যখন সে বিক্রি করছে তখনও এগারো পার্সেন্ট প্রতারিত করছে যদি আমরা সিপিএসপি প্রসেসে করি তাহলেও করা যায় তার থেকেও একটা শর্টকাট আছে যদি সেম পারসেন্ট উভয়কেই প্রতারিত করে তখন একটা প্রসেস আছে সেটাও বলছি দেখো তার মানে প্রথম ক্ষেত্রে সে একশো টাকার জিনিস দিচ্ছে কিন্তু পাচ্ছে কত একশো এগারো টাকার জিনিস আবার দ্বিতীয় ক্ষেত্রে সে একশো টাকার জিনিস বিক্রি করছে পাচ্ছে কত একশো এগারো টাকার জিনিস মানে একশো এগারো টাকা যে যাকে বিক্রি করছে তার থেকে নিচ্ছে তাহলে দেখো এটা কত হচ্ছে দশ হাজার আর এটা কত হচ্ছে দেখো এগারো এগারো একশো একুশ একশো এগারো একশো বাইশ আর একে একশো তেইশ ঠিক আছে বা এটার প্রসেস তো যেন এক দুই তিন মানে তিনটে এক থাকলে এক দুই তিন বসে গেল তারপরে উল্টো করে দুই এক তাহলে ডিফারেন্স হচ্ছে কত তেইশশো একুশ কত টাকার ওপর দশ হাজার টাকার ওপর ইন্টু হানড্রেড পার্সেন্ট শূন্য শূন্য কাটো কত হচ্ছে তেইশ দশমিক দুই এক পার্সেন্ট ক্লিয়ার আর সেম পারসেন্ট থাকলে কী করে করবে দেখো এগারো প্লাস এগারো এগারো হলো পার্সেন্ট প্রতারিত করছে এগারো প্লাস এগারো কত হচ্ছে বাইশ আর এখানে হচ্ছে একশো একুশ বাই একশো মানে এক দশমিক দুই এক মানে তেইশ দশমিক দুই এক পার্সেন্ট একদম মুখে মুখে হবে ক্লিয়ার অপশান বি হচ্ছে কারেক্ট আনসার বোঝা গেল চলো পরের প্রশ্ন কি বলছে দেখো একজন অসাধু ব্যবসায়ী দশ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করেন তার মানে দেখো সিপিএসপি দশ পার্সেন্ট লাভে বিক্রি করছেন মানে একশো টাকার জিনিস কিনে তিনি একশো দশ টাকায় বিক্রি করছেন এবং লিখিত ওজনের থেকে কুড়ি পার্সেন্ট কম ওজন ব্যবহার করেন তাতে তার লাভ কথা কুড়ি পার্সেন্ট কম ওজন ব্যবহার করেন মানে হচ্ছে তিনি আটশো গ্রাম জিনিস দিচ্ছেন এক হাজার গ্রামের পরিবর্তে ঠিক আছে তাহলে দেখো শূন্য দেখো কাটো এখানে একটা শূন্য কাটলো এখানে একটা শূন্য কাটলো এখানে এক দুই শূন্য কাটলো এখানে এক দুই শূন্য কাটলো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তার মানে কত হচ্ছে আট ইস্টু এগারো তার মানে আট যদি সিপি হয় এগারো হচ্ছে এসপি তাহলে প্রফিট হচ্ছে কত তিন টাকা তাহলে প্রফিট পারসেন্টেজ কত হচ্ছে তিন কত টাকার ওপর আট টাকার ওপর ইন্টু হানড্রেড পারসেন্ট ঠিক না তাহলে দেখো চার দিয়ে দুই চার দিয়ে হচ্ছে পঁচিশ মানে পঁচাত্তর বাই দুই দুই পার্সেন্ট এটা তো এমনিও সাঁত্রিশ দশমিক পাঁচ হয় তার মানে কত হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে কত হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার বোঝা গেল তো এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু বারবার আসে প্রফিট লসের বিশেষ করে অসাধু ব্যবসায়ী সেলিং প্রাইস কস্ট প্রাইস এই ধরনের প্রশ্নগুলো ভালো করে করে যাবে এবং এগুলো খুব ইজি ওয়েতে করানো হল চলো এগুলো ভালো করে প্র্যাকটিস করো থ্যাংক ইউ